তিনি দুইটা ছবি দেখতে পাচ্ছেন, দুইটা ছবির মধ্যে কতটা পার্থক্য সেটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তো চলুন দেখা যাক এআর মাধ্যমে কিভাবে ঝাপসা ছবি ক্লিয়ার করা যায়। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। তো এই কাজটা করার জন্য প্রথমে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। এরপর উপরের দিকে থ্রি ডট দেখতে পাচ্ছেন, ওটাতে ক্লিক করে ডেস্কটপ সাইড এটা ইনেবল করে দিবেন। এরপরে সার্চ বারে গিয়ে সার্চ করবেন রেপ্লিকেট। এটা সার্চ করার পরে প্রথমেই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটটা আপনারা ওপেন করে নেবেন। একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন সুপার রেজলিউশন এই লেখার উপর একটা ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, চোখের মতো একটা ইমেজ আইকন দেখতে পাচ্ছেন, এরপর এই ইমেজের উপর একটা ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন দুইটা ছবি কিন্তু স্যাম্পল হিসেবে দেওয়া আছে। এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু অরিজিনাল ছবি এবং এটা এআই দিয়ে এডিট করার মাধ্যমে এরকম একটা রেজাল্ট হয়েছে। তো বুঝতেই পারছেন কত সুন্দরভাবে কিন্তু ছবিটা এডিট করা হয়েছে। তো আপনারা আপনাদের ছবিটা সিলেক্ট করার জন্য এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন, এই লেখার উপর একটা ক্লিক করে দেবেন। এরপর ফাইল থেকে আপনারা আপনাদের ছবিটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ছবিটা ফাইল থেকে সিলেক্ট করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার ছবিটার কী অবস্থা, চোখ মুখ কোনো কিছুই কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো এই ছবিটা আমি চাচ্ছি এর মাধ্যমে ক্লিয়ার করতে, এর জন্য নিচের দিকে সাবমিট এই লেখার উপর একটা ক্লিক করে দিবেন। উপরে দেখতে পাচ্ছেন আউটপুট কিন্তু অলরেডি স্টার্টিং হয়ে গেছে, অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু ছবিটা আউটপুট হয়ে যাবে। তো একটু অপেক্ষা করি, দেখি এআই আমার ছবিটা কেমনভাবে এডিট করে দেয়। তো দেখতেই পাচ্ছেন ছবিটা কিন্তু এআই এডিট করে দিয়েছে, কতটা নিখুঁতভাবে এডিট করে দিয়েছে। দুইটা ছবির মধ্যে কিন্তু আপনারা পার্থক্যটা লক্ষ্য করতে পারছেন কতটা নিখুঁতভাবে এডিট করা হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু খুব ইজিলি আপনাদের যে কোনো ঝাপসা ছবি এভাবে ক্লিয়ার করে নিতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।